রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনো গ্রহণযোগ্যতা নেই। পর্যবেক্ষণ বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চের। দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় আদালতে দ্বারস্থ হন একাধিক ডিলার। সিঙ্গল বেঞ্চে আবেদন খারিজের পর ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন ডিলাররা। সেই মামলায় রায় দিল হাইকোর্টে ডিভিশন বেঞ্চ। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ির সঙ্গে এই মুহূর্তে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছি। একেবারে আদালত স্পষ্ট জানিয়ে দিচ্ছে শ্রমিকদা, এই যে দুয়ারে রেশন প্রকল্প রাজ্যের একেবারে জাতীয় খাদ্য সুরক্ষা যে আইন রয়েছে তার পরিপন্থী। আমরা শুরুতেই বলেছিলাম দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে কতগুলো লরি ভাড়া করা হয়েছে, যেগুলো তৃণমূল নেতাদের, তাদের সুবিধা হয়েছে। লরিগুলো নিয়ে গিয়ে তৃণমূল নেতার বাড়ির সামনে মালপত্র নামাচ্ছে, অর্ধেকের বেশি মানুষ জানতে পারছে না পাড়ার। দুয়ারে তো নয়, আসলে তৃণমূল নেতার বাড়িতে চাল ডাল পৌঁছানোর প্রকল্প ছিল ওটা। ফলে সঠিকভাবেই আদালত এই প্রকল্পকে বাতিল ঘোষণা করেছে। এটা কখনো চলতে পারে না যে একদিকে মানুষ খেতে পাবে না, আর একদিকে রেশনের চাল চুরি নেতারা কোটি কোটি টাকা কামাবেন। এই দুটো কখনো একসঙ্গে হতে পারে না। ধন্যবাদ আপনাকে শ্রমিকদা। আরেকবার আপনাদের বলবো, রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনো গ্রহণযোগ্যতা নেই। আজ পর্যবেক্ষণ বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অনিরুদ্ধ রায় ডিভিশন বেঞ্চের। দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় আদালতে দ্বারস্থ হন একাধিক ডিলার। সিঙ্গেল বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পর তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন, আর সেই মামলায় এই রায় দিল হাইকোর্টে ডিভিশন বেঞ্চ। ভোটের রাজনীতি করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণের পর প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। এই জোর করে লোকের উপকার করতে যাওয়া রাজনৈতিক স্বার্থে মমতা ব্যানার্জি বারবার করেন। কোন গ্রাহক চেয়েছে যে আমার বাড়িতে রেশন পৌঁছে দিয়ে যাও? কারণ যদি এটা হয়তো কলকাতার ফ্ল্যাটের লোকেরা চাইবেন, বয়স্করা চাইবেন, তারা রেশন নেন না যারা তাদের দরকার আছে। কিন্তু গ্রামের লোক যারা রেশন নেন, তারা দিনের বেলা ঘর বন্ধ করে বাইরে কাজ করতে যান, জমি বাড়িতে যান, অন্য কাজে যান, তার রেশনটা নেবে কে? তার মানে অর্ধেক লোক রেশন নিতে পারবে না, সেই রেশনটাকে লুট করা হবে। এই চক্রান্ত চলছিল। আর ডিলাররা বুঝতে পেরেছিলেন এটা করতে গেলে খরচা বেশি হবে, তাই তারা মানা করেছিলেন। তাই তারা বুঝতে পেরেছিল খরচা কোথা থেকে উঠাবেন, এখন রেশন দোকানে তারা মদ বিক্রি করতে চাইছেন। মমতা ব্যানার্জির এই উদ্ভট ক্রিয়াকলাপের জন্য মানুষ এগুলো করতে বাধ্য হচ্ছে, যেগুলো সমাজের পক্ষে মোটেই ভালো নয়। মুখ্যমন্ত্রী তো চেয়েছিলেন মানুষকে সহযোগিতা করতে। প্রতিক্রিয়া সৌগত রায়ের। হাইকোর্টের রায়ের সাথে আমি একমত নই, কারণ হাইকোর্ট তাদের মত দিতেই পারে। দুয়ারে রেশন প্রকল্প তো পশ্চিমবাংলায় প্রথম নয়, এটা দিল্লি শহরে দিল্লি সরকার আগে ইমপ্লিমেন্ট করেছে। সুতরাং দুয়ারে রেশন প্রকল্প যদি আইনের পরিপত্তি হয়, তাহলে দিল্লি কি করে চালাবে? এটা মমতা ব্যানার্জি করেছিলেন মানুষের সুবিধার কথা ভেবে। এখন হাইকোর্ট যদি সেটা না হতে দিতে চান ভালো, কিন্তু সেন্টারের তো দুটো স্কিম, একটা হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট যা পাওয়া যায়, আরেকটা ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, সেটা তো ওরা বলছে এখন ডিসকন্টিনিউ করে। তার ফলে যে বেনিফিটটা দেওয়ার চেষ্টা ছিল রাজ্যের গরিব মানুষকে, সেই বেনিফিটটা দিতে পারবে না রাজ্য সরকার। একদিকে যখন রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প আইনের চোখে তার কোনো বৈধতা নেই বলে জানিয়ে দিচ্ছে, স্পষ্ট জানিয়ে দিচ্ছে আদালত, তখন অন্যদিকে কেন্দ্রের বিনামূল্যে যে রেশন তা আরও তিন মাস মিলবে। বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ তিন মাস বৃদ্ধির সিদ্ধান্ত। আরও তিন মাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। করোনা কাল থেকে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার।